পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি। সারা দেশে সবার শীর্ষে লায়ন তাসলিমা গ্যাস পরিচালিত বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে সবাইকে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন সার্থকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকে আপনাদের সামনে করোনায় পড়াশোনার ব্যাপারে কি করণীয় আছে এবং আমার পাঠদানকৃত বিষয় কিভাবে পড়বেন, কোথা থেকে পড়বেন, কি বই পড়বেন, এই বিষয়ে খানিক আলোচনা করব। আশা করি আমাদের সাথে থাকবেন। এই করোনায় পড়াশোনার ব্যাপারে কিভাবে পড়াশোনা করবেন এজন্য একটি পরিকল্পনা করা যেতে পারে। বলা হয় তাকে পৃথিবীতে এ পর্যন্ত যতগুলো কাজ ব্যর্থ হয়েছে, সফল হয়নি শুধুমাত্র ভালো পরিকল্পনার অভাবে। একটি পরিকল্পনা করতে পারুন যে আপনি কিভাবে পড়বেন। এটি পরিকল্পনা করে সেই পরিকল্পনা ধরে যদি আপনি এগোন তাহলে খানিকটা সহজ হবে। প্রথমে আপনার মনকে বুঝাতে হবে আপনার কি লক্ষ্য আছে, আপনার কি স্বপ্ন আছে, আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য প্রথমে আপনার মনকে প্রস্তুত করতে হবে। মাথা থেকে নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলুন, সবসময় ইতিবাচক চিন্তা করুন। সন্দেহবাতিক মন মস্তিষ্কের ক্ষতি করে, মনের সাথে মস্তিষ্কের একটি যোগাযোগ আছে, এজন্য সবসময় ইতিবাচক চিন্তা করুন, আত্মবিশ্বাস রাখুন, আত্মবিশ্বাস নিয়ে পরিশ্রম করুন। পরিশ্রমই হলো সফল হওয়ার আসল রহস্য। জীবন মানেই তো হচ্ছে যুদ্ধ, আর যুদ্ধ করতে হয় আমাদের বাস্তবতার সাথে। বাস্তবতা সে তো আমাদের প্রয়োজনই শিখায় কি করব আমরা, কি করতে পারি, কি করতে হবে আমাদের। তাই চাই প্রতিযোগিতামূলক বাস্তবতাকে মেনে নেওয়া, মোকাবেলা করা। আমরা প্রায়শই পড়াশোনার ক্ষেত্রে একটা কথা বলি যে আজ নয় কাল থেকে, আজ তাক কাল থেকে পড়াশোনা শুরু হবে, আগামী মঙ্গলবার থেকে শুরু করব, এবার এই ঈদটা চলে যাক পরের ঈদ থেকে শুরু করব। এই করে করে আমরা নিজেরাই নিজেদের সাথে প্রতারণা করি। না, যা শুরু করতেই হবে তা আজ থেকেই শুরু হবে, আজ নয় কাল। করে করে আমরা ভাবি কাল থেকে এমন পড়াশোনা করব যা দেখে সবাই অবাক হয়ে যাবে, কিন্তু কাল থেকে আর শুরু হয়নি। কাজেই যা করতে হবে তা এখন থেকেই করার একটি সংকল্প করুন, করুণা কমুক, পড়াশোনা শুরু হবে। এমনটা করতে করতে একদিন দেখবেন আপনার 30 বছরের ডেডলাইন পার হয়ে গেছে, তখন আপনার নিজের ভিতর থেকে কে যেন বলে উঠবে যে আমার বয়সটা যদি আর কিছুদিন সময় পেতাম তাহলে কতই না ভালো হতো। কাজেই কখনো এই কথাটা বলবেন না যে আমি কাল থেকে শুরু করব, না না, বরং আজ থেকেই শুরু হবে, যা করতেই হবে তা আজ থেকেই শুরু হবে, এটা মাথায় রাখবেন। যা শুরু করবেন এবং তা শেষ করার দৃঢ় সংকল্প করবেন। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন কিছু কিছু লোক এমনও পাওয়া যায় যে বাসে উঠেছে তবুও বই বের করেছে যে আমি এখন একটু পড়ব, হাঁটছে তো পড়ছে, অন্য কাজ করছে মনে মনে রিভাইজ দিচ্ছে। এমনটা কি বলে? এটাকে বলে পাগলামি, এটাকে বলে আতলামি, এটাকে বলে পড়াশোনার ব্যাপারে সিরিয়াস নেশা। এই নেশার জগতে যারা প্রবেশ করেছে তাদের নিশ্চয়ই তারা সফল হয়েছে কিংবা সফল হবে। অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি তো পড়াশোনা করি বটে কিন্তু আমার মনে থাকে না, প্রায়শই এমন কথা বলে, অনেকেই বলে। পড়াশোনা করার পরে যদি মনে না থাকার 3টি কারণ থাকতে পারে, অনেক কারণ আছে, প্রধান 3টি কারণ থাকতে পারে। 1 নম্বর কারণ হচ্ছে ইউ আর নট ইন্টারেস্টেড, অর্থাৎ আপনি যা পড়েন তার ব্যাপারে আপনি আনন্দ পান না। বলা হয় তাকে
একটি মানুষ যে জিনিসটা আনন্দের সহিত নেয়, আনন্দের সহিত গ্রহণ করে, এই জিনিসটা মানুষের মনে থাকে। যেমন ধরুন, গত সপ্তাহের রবিবারে আপনি কি তরকারি দিয়ে খাবার খেয়েছিলেন আপনার ঠিক মনে নেই, কিংবা গত সপ্তাহের সোমবারে আপনি কি কি করেছিলেন আপনার ঠিক মনে নেই, কিন্তু গত বছর ঈদের দিনে আপনি কি খেয়েছিলেন, কি করেছিলেন, কোথায় গিয়েছিলেন সব ঠিক মনে আছে। কেন মনে রইল? কারণ সেই দিনের সেই সকল বিষয়গুলো আপনি আনন্দের সহিত গ্রহণ করেছিলেন, এজন্য আপনার এটা মনে রইল। এজন্য বলা হয় তাকে, আপনি যে জিনিসটাতে আনন্দ পান, আপনি যদি পড়াশোনার বিষয়টাকে খুব আনন্দের সহিত নেন, তাহলে নিশ্চয়ই আপনার মনে থাকে। দু নম্বর একটা বিষয় থাকতে পারে, ইউ ডু নট সিলেক্ট, অর্থাৎ আপনি পড়েন তো পড়েন, নির্দিষ্ট করে পড়ার পূর্বে এমন কোনো সিদ্ধান্ত ছিল না আমি এই বিষয়টা পড়ব এবং মনে রাখব না, বরং আপনি খানিক বাংলা, খানিক ইংরেজি, একটু পড়ে বিজ্ঞান, এভাবে পড়েন, আবার কি মনে মনে ভাবেন আগামীকাল বন্ধুর বিয়েতে গেলে হয়তো অনেকের সাথে দেখা হবে, এমন করতে করতে, এমন করে করে পড়লে আসলে মনে থাকার কথা না। বরং আপনি পড়তে বসার আগে একটি সিদ্ধান্ত গ্রহণ করুন, আমি আজ বিজ্ঞান পড়ব, কিংবা আজ আমি বাংলা সাহিত্যের এই বিষয়গুলো পড়ব, এবং পড়া শেষে আমি যেন বলতে পারি, কারেক মনে রাখতে পারি, এর দৃঢ় সংকল্প করেই আপনি পড়তে বসুন। দেখুন, পড়ার টেবিল থেকে উঠলে কিছু না কিছু আপনার মনে থাকবেই থাকবে। আপনি অনির্দিষ্টভাবে শুরুতেই আপনি বসলেন, আপনার কোনো এমন কোনো চিন্তাধারাও নেই, আমি আজ যা পড়বো তা মনে রাখ, এটা হতে পারে। তিন নম্বর একটি কারণ হতে পারে, ইউ ডু নট ইন্টেন্ট রিমেম্বার, অর্থাৎ আমরা যে বিষয়টা মনে রাখতে চাই সাধারণত সেটি আমাদের মনে থাকে। আপনার দুটি, আপনার যদি একটু লক্ষ্য করুন, আপনার ফোন নম্বরটা আপনি বললেই কিন্তু বলতে, কারণ আপনি এটা মনে রাখতে চাচ্ছেন বিধায় আপনার সহজে মনে থাকে, মনে থাকতে বাধ্য। এই তিনটি কারণ, আরো কারণ আছে, আপনি পড়তে বসলেন, পড়ার টেবিলে বইও আছে, বইয়ের পাশে আপনার মোবাইল ফোন আছে, আপনি খানিক পড়েন, খানিক মোবাইল ফোন নেন, খানিক পড়েন, এভাবে এভাবে করে যখন আপনি পড়েন, এই পড়ায় আপনার পড়া হয় না, আর পড়লেও আপনার মনে থাকে না, এজন্য মোবাইল ফোনটাকে একটু দূরে সরাবেন যখন পড়বেন, তখন দেখবেন যে আপনার পড়াশোনায় বেশ উন্নতি হচ্ছে। এই তিনটি কারণ থাকতে পারে, আরো অনেক কারণ আছে, আমি এত দীর্ঘায়িত করলাম না, আমার পাঠদান কিন্তু বিষয়ে আমি আলোচনা করব। তো পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির জন্য তিনটি কাজ করা যেতে পারে, তিনটি কাজ। এক, ডেভেলপ এ পজিটিভ অ্যাটিটিউড, সবসময় ইতিবাচক চিন্তা করুন, না আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, এমন চিন্তাধারা মাথা থেকে ঝেড়ে ফেলুন। মনে করিয়ে দিতে চাই ডেল কার্নেগির সেই উক্তিটি, যদি মনে করো তুমি পারবে না, কিংবা মনে করো তুমি পারবে, দুক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক। কাজে সবসময় একটি ইতিবাচক চিন্তা করো, আমি পারব এবং আমাকে পারতেই হবে, বলুন আমাকে পারতেই হবে, কেন আমি পারব, আমি করব, আমাকে করতেই হবে, আমি পারব, আমাকে পারতেই হবে, দুটো কথা প্রায় একরকম হলেও দুটো কথার মধ্যে বিরাট ব্যবধান রয়েছে। আমি পারবো, আমাকে পারতেই হবে মানে হচ্ছে, আমাকে পারতেই হবে কথাটার মানে হচ্ছে, আমি কাজটি পারার জন্য, আমি কাজটি করার জন্য শরীরের ঘাম ঝরাতেও রাজি আছি। সবসময় ইতিবাচক চিন্তা করুন, এটি। দু নম্বরে আমি বলবো, ফোকাস ইউর অ্যাটেনশন। মানে কি? তুমি, আপনারা নিশ্চয় টর্চ লাইট দেখেছেন, টর্চ লাইটের আলো কোথায় পড়ে, আপনার হাত থেকে অন্ধকারে যদি একটু সুই পড়ে যায়, আপনি একটু টর্চ লাইট জ্বালিয়ে খুঁজবেন, কি করেন? আপনি টর্চ লাইটের আলোটাকে একটু স্থির করেন, আবার খানিক নড়ান, এই তো পেয়ে গেলেন আপনার সুইটা। এবার আপনার কাছে আমার প্রশ্ন, টর্চ লাইটের আলো আর আপনার মনোযোগ কি ঠিক এক জায়গায় ছিল না? নিশ্চয়ই ছিল,
এবং টর্চ লাইটের আলো জ্বালিয়ে গভীর মনোযোগের সময় যখন আপনি সুইটা খুঁজছিলেন, তখন কি অন্য কোনো চিন্তা করেছিলেন না কেবল সুই? নিশ্চয়ই বলবেন যে আমি কেবল সুই তল্লাশি করেছিলাম এবং টর্চ লাইটের আলো এবং আমার মনোযোগ ঠিক এক জায়গায় ছিল। হ্যালো, হ্যাঁ, না হেডফোন এটা খানিক ভালো খানিক অসুবিধা, এমনি বলতে থাকি সব জুড়ে জুড়ে। ওকে, তো বলছিলাম টর্চ লাইটের আলো আর আপনার মনোযোগ ঠিক এক জায়গায় ছিল এবং সুই খোঁজার সময় আপনি কিন্তু অন্য কোনো চিন্তা করেননি। এ থেকে আমরা কি বুঝলাম? ছোট ছোট বিষয়ে যদি পরিপূর্ণ মনোযোগ দিতে হয় তা না হলে সফলতা পাওয়া যায় না। 3 নম্বরে রিসাইট, আপনি যা পড়েছেন সেটি বারবার মনে করার চেষ্টা করুন, হাঁটতে বসতে বারবার মনে করার চেষ্টা করুন। এজন্য 3টি কাজ করা যেতে পারে। 1, পড়াটা কাউকে বলতে পারেন। 2, কাগজে লিখতে পারেন। 3, মনে মনে বারবার আবৃত্তি করতে পারেন, তাহলে দেখবেন আপনার মনে থাকে। যাই হোক, এই গেল পড়াশোনা, কেন ভুলে যাই, কিভাবে মনে রাখবো, এই বিষয়ে খানিক আলোচনা। আমি আজকে এখন আলোচনা করতে চাচ্ছি আমার পাঠদানকৃত বিষয়ে। অনেকে হয়তো আমাকে চিনেন, আমি মীর সবুজ, বিসিএস কনফিডেন্সে বাংলা ভাষা ও সাহিত্যে পাঠদান করে থাকি। এ বিষয়ে একটু আলোচনা করতে চাই। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য থেকে 35টি প্রশ্ন করা হয়। এটি দু ভাগে বিভক্ত, একটি হচ্ছে বাংলা ভাষা তথা ব্যাকরণ আর একটি হচ্ছে বাংলা সাহিত্য। বাংলা ব্যাকরণ থেকে 15 নম্বর, বাংলা সাহিত্য থেকে 20, এই মিলে 35 নম্বরের প্রশ্ন করা হয়। বাংলা ব্যাকরণের যে 15 নম্বরের প্রশ্ন করা হয়, এগুলি আপনারা যারা পরীক্ষার্থী আছেন, আপনারা পিএসসি প্রদত্ত বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের সিলেবাসটা দেখলে একটু দেখবেন, বাংলা ব্যাকরণের যে বিষয় থেকে প্রশ্ন আসে, ভাষা, ধ্বনি, বর্ণ, শব্দ, সমাস, কারক, বিভক্তি, পদ, বাক্য। আমার প্রশ্ন হলো ধ্বনি, বর্ণ, সন্ধি, সমাস, কারক, বিভক্তি, এগুলি আপনারা পড়েন নাই, বহু বছর পড়েছেন, ক্লাস 9-এ 10-এ ক্লাস 7 থেকে বহু বছর এগুলি আপনারা পড়েছেন, পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন। তারপরও দেখা যায় কিছুদিন আগে ব্যাংকের একটি পরীক্ষা এসেছিল, নিচের কোনটি তৎপুরুষ সমাস, সব পুরুষে ছিলেন, পরীক্ষার হলে তৎপুরুষ আর ছিলেন। কেন হইল স্যার এমনটা? আপনি তো সমাস পড়েছিলেন, বহু বছর পরীক্ষা দিয়েছিলেন, পাশ করেছিলেন। আপনি তো পদ প্রকরণ পড়েছিলেন, পরীক্ষা দিয়েছিলেন, পাশ করেছিলেন, তাহলে কেন আজ আজকে আপনি সমাস চিহ্নিত করতে পারেননি? দুটো কারণ হতে পারে। সেই সময়ে আপনি জানেন না এই সমাস, এই কারক, এই বিভক্তি, এই পদ, এই সন্ধি, এই পদ প্রকরণ আবার এই বাক্য আবার এক সময় আমার বিরাট কাজে লাগবে, এগুলি না পড়ে আমি চাকরি পাবো না, চাকরির ময়দানে এগুলি আমার দরকার। 2 নম্বর কারণটা হতে পারে, এগুলি আপনি পড়েছেন সেই সময়ে কেবল পাশ করার জন্য, পাশ করেছিল তা। আমাদের কনফিডেন্সে লেকচার প্ল্যানগুলো এইভাবে সাজানো আছে, পিএসসি প্রদত্ত সিলেবাস ধরে ধরে লেকচারগুলো সাজানো, এভাবে আমরা ক্লাস নেই। তো যাই হোক, এই বিষয়গুলো আপনারা জানেন, এই বিষয়গুলোর জন্য আমি একটি বইয়ের নাম বলতে পারি, বলতে চাচ্ছি এই বইটাকে পড়লে আপনি বাংলা ব্যাকরণের 15 নম্বরের মধ্যে 8 থেকে 9 নম্বরের ফসল ঘরে তুলতে পারবেন। এই বইটা একটু লিখে রাখেন, 9ম-10ম শ্রেণীর বাংলা ব্যাকরণের বোর্ড বই। এই বইটা যদি আপনি শুরু থেকে শেষ অবধি পড়েন তাহলে আপনি এখান থেকে 8 থেকে 9 নম্বরের ফসল ঘরে তুলতে পারবেন। আরও আসে বাংলা ব্যাকরণ থেকে সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ,
বাগধারা, বাক্য সংকোচন এগুলি আসে। এগুলোর জন্য আমি বলবো আপনি প্রিভিয়াস প্রশ্নগুলো একটু পড়ুন, 10 থেকে 40 অবধি বিসিএস পর্যন্ত যতগুলোই এক কথায় প্রকার, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এসেছে এগুলি একটু পড়ুন। তারপরে যদি আপনার মনে হয় যে আরো একটু পড়বো, তখন আপনি 2015 সাল থেকে চাকরির পরীক্ষায় যতগুলো সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা এসেছে এগুলি একটু পড়ুন। এজন্য আপনি বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা একটি বই আছে ডক্টর সৌমিত্র শেখর স্যারের, এই বই থেকে এই বিষয়গুলো একটু পড়বেন। এভাবে একটু বুঝে বুঝে যদি আপনি পড়েন, আমি বিশ্বাস করি আপনি বাংলা ব্যাকরণের 15 নম্বরের মধ্যে 11 থেকে 12 নম্বরের ফসল ঘরে তুলতে পারবেন। এটা বেশ জটিল না, আমার কাছে বেশ জটিল মনে হয় না। রইল বাংলা সাহিত্য, আগেই বলেছিলাম বাংলা সাহিত্যের নম্বর হচ্ছে 20। বাংলা সাহিত্যে 3টি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে প্রাচীন যুগ, আরেকটি হচ্ছে মধ্যযুগ, আরেকটি হচ্ছে আধুনিক যুগ। আমরা জানি স্যার প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদ থেকে 2 নম্বর পাবেন, চর্যাপদ এবং বাংলা সাহিত্যের অন্ধকার যুগ, দ্য ডার্ক এজ যেটাকে বলে, এই দুটো মিলে আপনি 2 নম্বরের প্রশ্ন পাবেন। চর্যাপদ আপনারা জানেন, চর্যা মানে আচরণ। 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী মহামহোপাধ্যায় নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করে 1916 সালে চর্যাপদ সরহপাদ ডাকার্ণব এবং দোহাকুশকে একত্রে হাজার বছরের পুরনো বৌদ্ধ গান ও দোহা নাম দিয়ে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করে। বহুবার আমি পরীক্ষায় আসতে দেখেছি চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়, 1907 সালে। কত সালে প্রকাশিত হয়, 1916 সালে। কে আবিষ্কার করেন, হরপ্রসাদ শাস্ত্রী। কোথা থেকে আবিষ্কার করেন, নেপালের রাজ গ্রন্থশালা বা লাইব্রেরি থেকে। চর্যাপদ কোথা থেকে প্রকাশিত হয়, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কি নাম দিয়ে প্রকাশিত হয়, হাজার বছরের পুরনো বৌদ্ধ গান ও দোহা। আরো অনেক তথ্য আছে, বলা হয় তাকে চর্যাপদের 23 জন, মতান্তরে 24 জন কবি আছেন, 44.5টি প্রাপ্ত পদ আছে, 51টি গান এবং 6টি প্রবাদ বাক্য আছে, 23 নং পদটি খণ্ডিত আকারে, 24, 25 এবং 48 নং পদটি পাওয়া যায়নি। এভাবে এই তথ্যগুলো, চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কান্নোপা, দ্বিতীয় সর্বাধিক পদ রচয়িতা বসুকুপা, টিকাকার বলা হয় মণিদত্তকে, আদিকবি লুইপা, প্রাচীনতম কবি সবরফা, এই তথ্যগুলো, বেশ কতগুলো তথ্য আছে। এই তথ্যগুলো যদি আপনারা জানেন, তাহলে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে অনায়াসে 2টি নম্বর আপনি পাবেন। বিষয়টা খুব, সিলেবাসটা বেশ জটিল না, বেশ লম্বাও না, খুব সহজ। চর্যাপদ এবং বাংলা সাহিত্যের অন্ধকার যুগ, আপনারা জানেন বাংলা সাহিত্যের অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শনও খুব বেশি নেই, গুটি কয়েকটা আছে, এগুলি একটু জান। তো বাংলা সাহিত্যের 3 ভাগের গেল প্রথম ভাগ, প্রাচীন যুগ তথা চর্যাপদ। 2 নম্বরে এই সময়কালটা হচ্ছে 450 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। 2 নম্বরে হচ্ছে মধ্যযুগ, মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বলা হয় বাংলা সাহিত্যের মধ্যযুগ। নম্বর 3 পাওয়ার সম্ভাবনা আছে, 3 নম্বর পাবো। 2 নম্বর তো গেল প্রাচীন যুগ বা দ্য ডার্ক এজ বা বাংলা সাহিত্যের অন্ধকার যুগ, আর 3 নম্বর পাবেন বাংলা সাহিত্যের মধ্যযুগ থেকে। মধ্যযুগ থেকে কি পড়বেন, মধ্যযুগের শুরুতে আপনি পড়তে হবে শ্রী কৃষ্ণ কীর্তন কাব্যটি, মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন, প্রথম একক কাব্য বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি।
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 1909 সালে বসন্ত রঞ্জন রায় বিদ্বত্তুল্য কলকাতার বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের শ্রীনিবাস আচার্যের দরিদ্র বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে আবিষ্কার করে। 13 খণ্ডে রচিত কাব্যটি 452 পৃষ্ঠার। কাব্যটির প্রধান চরিত্র রাধা, কৃষ্ণ এবং বড়াই। এই গঠন রীতিতে কাব্যটি মূলত নাট্যগীতি। এই কাব্যটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার জানতে হবে, জানা দরকার। আরো পড়তে হবে বৈষ্ণব পদাবলী মধ্যযুগ থেকে, আরো পড়তে হবে জীবনী সাহিত্য, আরো পড়তে হবে শ্রী চৈতন্যদেব, আরো পড়তে হবে লোক সাহিত্য, আরো পড়তে হবে নাট সাহিত্য, আরো পড়তে হবে ময়মনসিংহ সাহিত্য, আরো পড়তে হবে পূর্ববঙ্গ গীতিকা, আরো পড়তে হবে মঙ্গল কাব্য, আরো পড়তে হবে মনসা মঙ্গল কাব্য, আরো পড়তে হবে চণ্ডী মঙ্গল কাব্য, আরো পড়তে হবে অন্নদা মঙ্গল কাব্য, আরো পড়তে হবে ধর্ম মঙ্গল কাব্য, আরো পড়তে হবে লোকগীতি, আরো পড়তে হবে গীতিকা, আরো পড়তে হবে কথা, উপকথা, রূপকথা, ব্রত কথা। শুনতে বেশ জটিল মনে হইতে পারে, বেশ বেশি মনে হয়, কিন্তু সে প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এই তথ্যগুলো আপনার জানলেই হবে। এখান থেকে আপনি নম্বর পাবেন 3। বাংলা সাহিত্যের নম্বর ছিল 20, প্রাচীন যুগ তথা ডার বাংলা সাহিত্যের অন্ধকার যুগ থেকে 2, মধ্যযুগ থেকে আপনি পেলেন 3, এই গেল 5 নম্বর, আর রইল 15 নম্বর। অনেকে প্রশ্ন করেন যে ভাই, বাংলা সাহিত্যের অজস্র লেখক, অজস্র লেখালেখি, এগুলি কিভাবে পড়ি আবার কিভাবে মনে রাখি? অনেকে বাংলা সাহিত্যের অজস্র লেখক, তাদের অজস্র লেখালেখি দেখে থমকে দাঁড়ায়, মনে পড়ে মনে রাখতে পারে না, যার ফলে পরীক্ষার হলে গিয়ে হয়ে পড়ে অনিক্ষেপ, পরীক্ষার হলে অনিক্ষেপ হয়ে পড়লে ফিরতে হয় ব্যর্থ মনোরথের অমানসিক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আধুনিক যুগের অজস্র লেখক থাকলেও কতগুলো লেখক আছে নির্ধারিত, প্রায় সকল চাকরির পরীক্ষাতেই এই সমস্ত লেখকের সাথে আপনার দেখা হয় এবং হবেই হবে। এমন একজন লেখক, একজন ঠাকুর আছে বাংলা সাহিত্যে, তাকে বলে রবীন্দ্রনাথ ঠাকুর। বিসিএস সহ এমন কোন চাকরির পরীক্ষা নেই যে চাকরির পরীক্ষাতে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রশ্ন আসে না। আমি প্রায়শই তো দেখলাম যে প্রতিটা বিসিএস পরীক্ষাতেই প্রায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে 2টো করে প্রশ্ন এসেছে। তাহলে 15 নম্বরের মধ্যে আপনি 1 থেকে 2 নম্বর পেয়ে যাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। পাবেনই পাবেন, গিয়ে দেখবেন পরীক্ষার হলে আপনি যাওয়ার আগে রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে হাজির। আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে একটু ভালো করে পড়ুন। রবীন্দ্রনাথ ঠাকুরকে কিভাবে পড়বেন? প্রথমে তার জীবনী সম্পর্কে তথ্য নিন। তার নাম কি ছিল, তার বাবার নাম কি, মায়ের নাম কি, তার গৃহ শিক্ষক কে ছিলেন? তার 2জন গৃহ শিক্ষক ছিলেন, একজন নীলকমল ঘোষাল, একজন রাজনারায়ণ বসু। এ তার জীবনী সম্পর্কে আপনি, উনি কি পুরস্কার পেয়েছিলেন, এই জীবনী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থেকে প্রশ্ন করা হয়। 2 নম্বরে আপনি পড়ুন ওনার উপাধিগুলো কি ছিল, ওনার ছদ্মনামগুলো কি ছিল। ওনার উপাধি ছিল বিশ্বকবি, ওনাকে বলা হয় কবিগুরু, ওনাকে বলা হয় গুরুদেব, ওনাকে বলা হয় ভারত ভাস্কর, ওনাকে বলা হয় ভারতের মহাকবি, এগুলি তার উপাধি। বিশ্বকবি উপাধি দিয়েছিলেন তাকে ব্রহ্মবান্ধব উপাধ্যায়, ওনাকে বলা হয় কবিগুরু, উপাধি দিয়েছিলেন কৃতিমোহন সেন, ওনাকে বলা হয় গুরুদেব, মহা উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী, ওনাকে বলা হয় ভারতের মহাকবি, ও উপাধি দিয়েছেন চীনা কবি সিজি লিজন। তারপরে আপনি জানতে পারেন ওনার ছদ্মনামগুলো কি ছিল। আমরা জানি তখন কবি সাহিত্যিকগণ রাজনৈতিক এবং সামাজিক রুষানল থেকে বাঁচার জন্য নিজ নামের আড়ালে অন্য নামে যে সকল সাহিত্য রচনা করেন তাকে বলে ছদ্মনাম।
কবি সাহিত্যিকরা রবীন্দ্রনাথ ঠাকুরও ছদ্মনামে সাহিত্য রচনা করেছিলেন, ছদ্মনামগুলো একটু জানুন। ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামগুলো হচ্ছে ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র, ধীকশন্য ভট্টাচার্য, আন্নাকলি পাকরসি, নবীন কিশোর শর্মন, বাণী বিনোদ বিদ্যা বিনোদ, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মদ্যমা, ভূতনাথ বাবু, ষষ্ঠীচরণ দেব শর্মা, এগুলি হচ্ছে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। এই ছদ্মনামে তিনি বিভিন্ন সাহিত্য রচনা করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম সম্পর্কে একটু জানুন। রবীন্দ্রনাথ একজন বিশ্বকবি, বড় মাপের কবি, বিশ্বের প্রথম শ্রেণীর কবি, সাহিত্যিকদের মধ্যে অন্যতম। ওনার অনেক সাহিত্যকর্ম আছে, এই 1 ঘন্টায় ওনার সাহিত্যকর্ম বলে শেষ করবার মতো নহে। তবুও যে ওইগুলি বলি যেগুলি প্রায়শই আমি বিভিন্ন পরীক্ষায় আসতে দেখেছি, একটু বলছি। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগুলো আছে, মানসী, মহুয়া, শ্যামলী, সোনার তরী, সানাই, নবজাতক, জন্মদিন, চিত্রা, চৈতালী, পৌরবী, পুনশ্চ, পত্রবট, শেষ লেখা, বনফুল, করীয় কমল, রূপসজ্জা, আরোগ্য, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, সঞ্চয়িতা, গীতাঞ্জলি, স্মরণ, বলাখা, গীতবিথান, এগুলি প্রায়শই বিভিন্ন পরীক্ষায় আসে, আমি আসতে দেখেছি, এগুলি একটু জানুন। উপন্যাস বেশি নেই, দুই বোন, রাজশ্রী, মালঞ্চ, চতুরঙ্গ, গুড়া, বউ ঠাকুরনির হাট, গড়ে বাইরে, যোগাযোগ, ছাড়দায়, নৌকাডুবি, শেষের কবিতা, নাটকও বেশি, খুব বেশি নেই নাটক। তাসের দেশ, ফাল্গুনি মাস, নদীর পূজা, পরিত্রাণ, কালমিগায়া, গুড়ায় গলত, চণ্ডালিকা, বাঁশরি, অচলায়তন, ডাকঘর, বসন্ত, রক্ত করবি, তপতি, কালের যাত্রা, বৈকুণ্ঠের কাঁথা, এগুলি তো এগুলি উনার রচিত নাটক, এগুলি সম্পর্কে আপনি জানবেন। এবং নাটক সম্পর্কিত যে তথ্য আছে, উনি উনার রচিত 13টি নাটকে তিনি নিজেই অভিনয় করেছিলেন। উনার শ্রেষ্ঠ নাটক কি, উনি কোন নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন, কোনটি কি ধরনের নাটক, এই সম্পর্কে আপনারা একটু জানবেন। তো আমি বলছিলাম, আধুনিক যুগের কবি সাহিত্যিকদের মধ্যে একজন সাহিত্যিক তো পেলাম, যে সাহিত্যিকের সাথে প্রতিটি চাকরির পরীক্ষায় আমার দেখা হয়, রবীন্দ্রনাথ ঠাকুর 2 নম্বর বা 1 নম্বর। তারপরে আরেকজনের নাম একটু বলি, নিশ্চয়ই তাকে আপনি পরীক্ষার হলে পাবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি 4 ধরনের গ্রন্থ রচনা করেছেন, এই বিষয়ে আমি একটু বলতে চাচ্ছি না, এখন দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়বেন, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, দেখবেন প্রতি চাকরির পরীক্ষাতে এই 3 জন সাহিত্যিকের সাথে দেখা হয়। মাইকেল মধুসূদন দত্ত সাহিত্যকর্ম খুব বেশি একটা নেই, নাটক, একজন সার্থক নাট্যকার, সার্থক অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, তাকে বলা হয় প্রথম বিপ্লবী কবি, তাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। মাইকেল মধুসূদন দত্ত, উনার নাটক আপনি, টেকনিক আছে, টেকনিকে মনে রাখলে রাখা যেতে পারে, যেমন কিশোরী সুপমা, একটি এই কথাটা মনে রাখলে মাইকেলের সব নাটকের নাম মনে থাকে, কিশোরী সুপমা, কি মানে কৃষ্ণকুমারী, সু মানে সুভদ্রা, কিশোরী সু, রি মানে রিজিয়া, সু মানে সুভদ্রা, সুপমা, সু মানে সুভদ্রা, মা মানে মায়াকানন, প মানে পদ্মাবতী। টেকনিক আছে, টেকনিক আমরা বিভিন্ন ক্লাসে দেখিয়ে দিই, এখানে বললে হয়তো বিষয়টা এত বোঝা যাবে না। মহাকাব্য, উনি মহাকাব্য রচয়িতা, তো ও উনার সম্পর্কে আপনি একটু জানবেন। আমি সহজ করে দিচ্ছি, প্রায়শই অনেকে প্রশ্ন করে যে ভাই বাংলা সাহিত্যিকে তো সাহিত্যকর সাহিত্যিকের অভাব নেই, আমি আসলে কি পড়বো, আমি আসলে কতজনকে পড়বো। আমি একটু সহজ করে 1 নম্বরে বললাম রবীন্দ্রনাথ ঠাকুর, 2 নম্বরে বললাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 3 নম্বরে বললাম মাইকেল মধুসূদন দত্ত, 4 নম্বরে বলবো কাজী নজরুল ইসলাম। 1 2 1 নম্বর আপনি পাবেনই পাবে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম তো আসবেই আসবে।
কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম আছে বিশাল, আবার মনে রাখার মতোই খুব, রবীন্দ্রনাথের মতো এত বেশি না, তবুও উনার সাহিত্যকর্ম বেশ গুরুত্বপূর্ণ মনের। উনার কাব্য, দু ধরনের কাব্য তিনি লিখেছেন, একটি বিদ্রোহ প্রধান, উনি বিদ্রোহী কবি, উনি সাম্যবাদী কবি। উনি দু ধরনের কাব্য লিখেছেন, একটি হচ্ছে বিদ্রোহ প্রধান কাব্য আর একটি হচ্ছে প্রেম প্রধান কাব্য। বিদ্রোহ প্রধান কাব্যগুলো হচ্ছে অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙ্গার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণী মনসা, জিঞ্জির সন্ধ্যা, প্রলয়শিকা, মরুভাস্কর, ধুলন চাপা, ছায়ানট, চক্রবাক, সিন্ধু বিন্দু। প্রেম প্রধান কাব্য, সরি, বিদ্রোহ প্রধান, প্রেম প্রধান আমি একসাথে বলেছি, ধুলন চাপা, ছায়ানট, চক্রবাক, সিন্ধু হিন্দু, এগুলি তার কাব্য। এগুলি দু ভাগে আমরা ক্লাসে বলি, প্রেম প্রধান গুলো আলাদা এবং বিদ্রোহ প্রধান গুলো আলাদা করে। উনার নাটক, উপন্যাস মৃত্যুকুদা, বাদনহারা, কোহেলিকা, নাটক ঝিলিমিলি, আলেয়া, মধুমালা, পুতুলের বিয়ে, এই তথ্যগুলো সম্পর্কে, উনার জীবনী সম্পর্কে, উনার সাহিত্যকর্ম, কাব্য, উপন্যাস, নাটক, প্রবন্ধ, এগুলি সম্পর্কে আপনারা একটু যেভাবে পড়লে আপনার মনে থাকে সেইভাবে একটু পড়বেন। তাহলে কতজন গেল স্যার? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওনার প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, এবং বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস তিনি রচনা করেছেন কপালকুণ্ডলা। এই উনার উপন্যাসগুলো সম্পর্কে আপনারা একটু জানবেন, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, 14টি উপন্যাস তিনি লিখেছেন। একটি ইংরেজি ভাষা আছে, রাজমহন্স ওয়াইফ, যুগলাঙ্গবিও, দেবী চৌধুরানী, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, ইন্দিরা, সীতারাম, কৃষ্ণকান্তের উইল, এই সম্পর্কে আপনার উপন্যাসে উনি বেশি লিখেছেন। উনার উপন্যাসগুলো সম্পর্কে, নামগুলো এবং উনার উপন্যাস সম্পর্কে আপনারা একটু জানবেন। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আপনি প্রশ্ন পাবেন। আরো আছে স্যার মীর মুশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র, জসিম উদ্দিন, ফরুক আহমেদ, কায়কোবাদ, বেগম রুকেয়া সাখাওয়াত হোসেন, এই 11 জন কবি সাহিত্যিক আপনি প্রথমে পড়ুন। তারপরে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, মুনির চৌধুরী, জহির রায়হান, আরো গুরুত্বপূর্ণ প্রায় 30 জন কবি সাহিত্যিক আছে, এদের সম্পর্কে আপনার একটু ধারণা থাকতে হবে। তারপরে গিয়ে আপনি 50 জন কবি সাহিত্যিকের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো, গুরুত্বপূর্ণ উপন্যাস, গুরুত্বপূর্ণ নাটক, প্রবন্ধ, এবং নাটকটি বিখ্যাত, আপনি এই সম্পর্কে একটু ধারণা রাখ। এভাবে আপনি বুঝে বুঝে সিলেবাসটাকে, বুঝে বুঝে প্রিভিয়াস প্রশ্নের আলোকে যে সাহিত্যিকগুলো থেকে প্রায়শই প্রশ্ন আসে, তার থেকে সিলেবাসটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি আপনি একটু পড়ুন, তাহলে দেখবেন আপনার খানিকটা সহজ মনে হচ্ছে। এভাবে 15 নম্বরের মধ্যে আধুনিক যুগে আপনি 10 নম্বর বা 11 থেকে 12 নম্বর, আপনি 11 নম্বর আপনি পাবেন বিভিন্ন কবি সাহিত্যিকের জীবনী এবং সাহিত্য। আর একটি প্রশ্ন আপনি পাবেন বাংলা সাহিত্যের পত্র পত্রিকা আছে, পত্রিকা এবং সম্পাদককে 1 নম্বর পাবেন। আরেকটি নম্বর আপনি পাবেন ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য থেকে, আপনি একটি প্রশ্ন পাবেনই, আমাদের মহান মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন থেকে আপনি একটি প্রশ্ন পাবেন, আর বাকি 2টি প্রশ্ন বিভিন্ন মিলিয়ে আপনি পাবেন। এভাবে আপনি সিলেবাসকে ধরে ধরে, বুঝে বুঝে যদি আপনি পড়েন, আমি আশা করি আপনার জন্য বাংলা ভাষা ও সাহিত্য খানিক সহজ হবে। আমি আর কথা বেশি বাড়াবো না, সবাইকে, সবার জন্য শুভকামনা রইল। আমাদের সারা বাংলাদেশে বিসিএস কনফিডেন্সের অনেকগুলো শাখা রয়েছে, করোনার জন্য আপাতত বন্ধ আছে। আমি, আপনি যদি চাইলে যে কোনো শাখায়
ভর্তি হয়ে ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন। হয়তো আমাদের বিসিএস কনফিডেন্সে অনলাইন কোর্সও চালু হতে পারে, আপনার অফিসে যোগাযোগ করলে পাবেন। তো আমি বলবো, নিজের আত্মবিশ্বাস এবং ধৈর্য নিয়ে চেষ্টা করতে থাকুন, চেষ্টা করতে থাকুন, চেষ্টা করতে থাকুন। সফল হওয়ার আসল রহস্য হচ্ছে পরিশ্রম, পরিশ্রম, পরিশ্রম। নিজের উপর বিশ্বাস রেখে চেষ্টা করুন, চেষ্টা করুন। হতেও তো পারে একগুচ্ছ চাবির শেষ চাবিটা দিয়ে তো তালা খুলতে পারে। সবার সফলতা কামনা করছি। আল্লাহ সবার চাকরি বাকরি রুজি রোজগারের ব্যবস্থা করো। এই প্রত্যাশা রেখে আমি আজকে এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।